উদাহরণস্বরূপ বলা যায় যে সৌদি আরবে যখন জোর রাত্রি বাংলাদেশে সেদিন বিজোর যেদিন ওই জোর দেশে বিজোর কিন্তু আল্লাহ রাবুল আলমী স্পষ্টভাবে আল্লাহ রসুল সলাহু একাধিক একাধিক দিছে যে রামাজানের শেষ দশকে বিজোর রাত্রিগুলো তে রামাজান কদর তালাশ করতে বলেছেন আল্লাহ রাসুল সাল্লাম স্পষ্টভাবে ইবনে মাজার ষোলোশো চুয়াল্লিশ সৈিয়াদ তারিব তারিবের এক হাজার নংহাদিসে বলছেন যে ইনহাজার শাহরক হাদারাকুম

তোমার রমজানের শেষ দশকের বিজুর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ রাত্রিগুলোতে আর এই কদর হবে হচ্ছে যে দেশে যখন যে তারিখ সে তারিখ হিসাবে গোটা পৃথিবীতে একই সাথে যে হবে এমনটি নয় বরং আল্লাহ স্পষ্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এক হাজার নয়শো উনিশ নং মুসলিমের পঁচিশশো সাতষট্টি নং হাদিসে বলছেন ইয়াতে তোমরা চাঁদ দেখেই সেম রাখো চাঁদ দেখে শ্যাম ভাঙ করো এবং চাঁদের হিসাব অনুযায়ী আমাদের দেশের যেদিন বেজোর রাত্রি সেই দিন আমাদের দেশের ইবাদত করতে হবে বা রমজানের শেষ দশকে ইবাদত করতে হবে বিশেষ করে বিজোর রাত যেগুলো সেগুলোতেই কদর হবে ইনশাল্লাহ কোন বছর একুশ কোন বছর তেইশ কোন বছর পঁচিশ কোন বছর সাতাশ কোন বছর উনত্রিশ এরকম বিভিন্ন বছর বিভিন্ন দিন হতে পারে কিন্তু যে সৌদি আরব বা একই সাথে যে হবে তাহলে যদি একই সাথে করতে হয় তাহলে তো দিনের বেলা কোনো দেশে রাত আরও কোনো দেশে দিন অর্থাৎ সৌদি থেকে বাংলাদেশে ডিফারেন্স প্রায় তিন ঘন্টা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ডিফারেন্স প্রায় চার ঘন্টা এমনকি আমেরিকা থেকে নিউজিল্যান্ডের ডিফারেন্স প্রায় তেইশ বা চব্বিশ ঘন্টা আমেরিকা থেকে কোরিয়ার ডিফারেন্স পনেরো ঘন্টা তাহলে এভাবে ডিফারেন্সের কারণে যদি কদর একসাথেই হয় তাহলে তো কোনো দেশে রাত কোনো দেশে দিন কোনো দেশ সন্ধ্যা কোনো দেশে সকাল এরকম হয়ে যাচ্ছে তার মানে যারা রাতে ইবাদত করলো তারা হয়তো যারা দিনে ইবাদত করেছে তারা কদর পেয়েছে বা কেউ রাতে ইবাদত করেছে কদর পেয়েছে এরকম হতে পারে অনেকে বঞ্চিত হবে আসলে বিষয়টা হচ্ছে যে দেশে যখন চাঁদ হবে বা চাঁদ উঠবে সেই দেশের হিসাব অনুযায়ী রামাজানের শেষ দশকে বিশেষ করে বিজুর রাত্রিগুলোতে সবে কদর বা লাইলাতুল কদর তালাশ করতে হবে আর এটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম যেটা আল্লাহ রবুল আলমী স্পষ্টভাবে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সুরা কদরে যে লাইলাত কদরি খয়রমিং আলফি সাহার এই কদরের রাত্রিটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম সব হ্যাঁ আল্লাহ আশা করি ভাই যেন উত্তরটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ